সুপ্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছো সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকে আবার স্বাগতম আশা করি সবাই বাসায় ভালোভাবে আছো বাইরে খুব বেশি ঘোরাফেরা করছো না আমাদের যেই হেলথ ইস্যুসগুলো এগুলো আমরা মেনে চলছি আগের কিছু ক্লাস তোমাদের হয়েছে সেসব ক্লাস থেকে আমরা বলেছিলাম যে আমরা প্রবলেমগুলো নিয়মিত ক্লাস করব আমাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমরা ফাইন্ড আউট করবো ফাইন্ড আউট করে সেগুলো আমরা কমেন্টের মাধ্যমে জানাবো কিন্তু আমরা তেমন কোনো প্রশ্ন করিনি আমরা সব কিছু বুঝেছি আমাদের কোনো প্রশ্ন নেই তার মানে আমরা সব বুঝতে পেরেছি আমাদের কোনো সমস্যা নেই সেই হিসেবে আমি আজকে আবার শুরু করছি এখানে কতগুলো হাত দেখা যাচ্ছে লাল কমলা সবুজ নীল বেগুনি কালার বিভিন্ন হাত দেখা যাচ্ছে সবগুলো হাত একসাথে উঠে আছে তার মানে কি এখান থেকে আমরা কি বুঝি এই ছবিটার একটা তাৎপর্য আছে হাতগুলোতে লেখা আছে ফ্রিডম ট্রাস্ট জাস্টিস ফ্রিডম মানে কি স্বাধীনতা ট্রাস্ট মানে কি বিশ্বাস জাস্টিস মানে ন্যায় বিচার লাভ আমরা সবাই জানি রুল অফ ল আইনের অনুশাসন পিস শান্তি প্রসপ্যারিটি, উন্নতি ডিগনিটি সম্মান ইকুয়ালিটি সমতা এই জিনিসগুলো আমি আজকে ইংরেজিতে লিখেছি এর আগে আরেকদিন আমরা পড়েছিলাম কোথায় পড়েছিলাম পৌরনীতি ও সুশাসন যখন আমরা প্রথম অধ্যায়টা পড়েছিলাম সেখানে সেই প্রথম অধ্যায়ের মধ্যে সুশাসনের যে বৈশিষ্ট্যগুলো ছিল এগুলো ছিল এই বৈশিষ্ট্যগুলো আমি আজকে আরেকটু কি করে দিলাম রিপিট করলাম পুরোনীতি সুশাসন প্রথম পত্রের আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় যেটা সুশাসন আমাকে সবাই চিনো আমি নাজমিন সুলতানা প্রভাসর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম আজকে আমরা আমাদের এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো এই সুশাসন অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো সুশাসন সম্পর্কে আমরা আগেও কিছুটা জেনেছি আজকে আরেকটু ভালোভাবে জানতে পারবো সুশাসন কেন প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রতিষ্ঠার গুরুত্বটা ব্যাখ্যা করতে পারব সুশাসনের সমস্যাগুলো বুঝতে পারবো সমস্যা হতে উত্তরণের উপায়গুলো ব্যাখ্যা করতে পারবো সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা যেটা সেটা ব্যাখ্যা করতে পারব সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য কি এগুলো মূল্যায়ন করতে পারব আর হচ্ছে আমরা যেহেতু সামাজিক জীব রাজনৈতিক জীব আমরা সবাই জানি যে আমরা পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় একদম সর্বোচ্চ স্তর পর্যন্ত মানে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান বা রাজনৈতিক সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি জাতীয় সংসদ সেই জাতীয় সংসদে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো আমরা সামাজিকভাবেও করে থাকছি সেগুলো আমরা পারিবারিকভাবেও করি এই যে এটা কিভাবে সুশাসনের উপর এটা কিভাবে গুরুত্ব আরোপ করে সেটা সম্পর্কেও আমরা জানতে পারবো সুশাসন সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে শাসনটা কি শাসন কি শাসন হচ্ছে কোন একটা জনগোষ্ঠীর উপর কি পরিচালনা করা নিজের কর্তৃত্ব পরিচালনা করা বা হচ্ছে নিজের যে ইচ্ছা শক্তি বা নিজের যে মূল্যবোধ এগুলোর দ্বারা সে একটা জনগোষ্ঠীকে পরিচালিত করা এখানে এই শাসনটা কেন করা হয় আমরা হচ্ছে আমরা জানি রাষ্ট্রের উপাদান কতটি রাষ্ট্রের উপাদান চারটি সর্বপ্রথম কি জনগণ তারপর কি সেই জনগণ থাকার জন্য আমাদের কি প্রয়োজন একটা জায়গা প্রয়োজন যেটাকে আমরা ভূখণ্ড বলছি সেই জায়গাতে আমরা সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার জন্য মানে আমরা কি আমরা যখন অনেকগুলো বন্ধু থাকি যখন আমাদের কোনো ক্লাস মনিটর থাকে না ক্লাসের মধ্যে তখন আমরা কি করি তখন আমরা করি কি সবাই হইচই করতে থাকি তখন কেউ কারো কথা শুনি না আমি আমার কথাটা বলছি আরেকজন তার কথাটা বলছি অন্যজন তার কথাটা বলছে তার মানে আমরা কেউ কারো কথা শুনছি না যখন আমাদের একজন নেতা থাকেন বা হচ্ছে যখন আমাদের একজন প্রতিনিধি থাকেন তখন আমরা কি করি যখন আমাদের একজন ক্লাস মনিটর থাকে সে যখন চায় যখন যে কথাটা বলে সে আমাদের কাছে কী এনে দেয় কোনো স্যারের বার্তা এনে দেয় বা হচ্ছে আমরা আবার কিছু কিছু বিষয় রুলস রেগুলেশনস যেগুলো থাকে ক্লাসে সেগুলো আমরা কার মাধ্যমে জানতে পারি ক্লাস মনিটরের মাধ্যমে জানতে পারি তার মানে সে কী করে আমাদের স্যারদের কাছে আমাদের প্রতিনিধিত্ব করে এই যে আমাদের প্রতিনিধিত্ব করা সে কিভাবে হয় তাকে হয়তো আমরা সকলে এক সম সমন্বিতভাবে সম্মিলিতভাবে নির্বাচিত করি বা হচ্ছে তার দ্বারা সে আমাদেরকে আকৃষ্ট করে বিভিন্ন ধরনের বিষয় আছে এই যে বিষয়গুলোর মাধ্যমে আমরা কি করছি তাকে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করছি তার মানে সে আমাদের কাছে কি হয়ে যাচ্ছে সে আমাদের নেতা হচ্ছে এই যে নেতা সে কেন হয় তার মাধ্যমে আমরা কি চাই তার মাধ্যমে আমরা একটা নিরপেক্ষ একটা ব্যবস্থা চাই তা আমরা চাই যে সে আমাদের কী করবে সুন্দরভাবে পরিচালিত করবে সে আমাদের মেধার বা হচ্ছে যে অন্যান্য বিষয়গুলো থাকে ক্লাসের মধ্যে বা বিষয় ভিত্তিকভাবে সেগুলো আমাদের মধ্যে ত্বরান্বিত করবে ঠিক না যেমন আমরা অনেকগুলো বন্ধু থাকি আমরা যখন এসএসসি এসএসসিতে পড়েছি তখন আমরা অনেক ফ্রেন্ড ছিলাম আমাদের ফ্রেন্ডের মধ্যে একজন বাংলা ভালো পারে আমার যদি কোনো বাংলায় সমস্যা থাকে আমি যদি বাংলায় কারোর কাছে কোচিং না করে থাকি তখন আমি কি করব। আমার যে বন্ধুটা বাংলা ভালো পারে তার কাছে আমি যাব তাকে আমি জিজ্ঞেস করব ঠিক তেমনটা ইংরেজিতেও হয়ে থাকে যা যখন আমার নলেজটা থাকে না বা আমাদের সবার মধ্যে এক ধরনের একটা টেন্ডেন্সি থাকে পরীক্ষায় দেখা দেখি করা একজন আরেকজনকে জিজ্ঞেস করা তখন আমি কাকে জিজ্ঞেস করি যে ইংরেজি পারে না বা যে বাংলা পারে না তাকে কি জিজ্ঞেস করি নাকি যে সবচেয়ে ভালো পারে তাকে জিজ্ঞেস করি যে সবচেয়ে ভালো পারে বা যে আমার চেয়ে ভালো পারে আমি তাকে জিজ্ঞেস করি তার মানে এটা আমি কেন করছি এটা আমি আমার বেশি নাম্বার পাওয়ার জন্য করছি আমার রেজাল্টটাকে ভালো করার জন্য করছি তার মানে এটা আমি আমার উন্নয়নের জন্য করছি আমার উন্নতির জন্য করছি শাসন হলো এমন একটি ধারণা যেখানে কর্তৃপক্ষ উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সুসংগঠিত ব্যবস্থাপনা প্রয়োগ করে তার মানে শাসনটা হচ্ছে কেন আমাদের উন্নয়নের জন্য এই শাসন ব্যবস্থাটা আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সেই উনিশশো সালের পর থেকে আজকে পর্যন্ত আমাদের দেশে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা দেখেছি এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপু রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল আবার প্রধানমন্ত্রী শাসিত সরকার ছিল আবার হচ্ছে আমরা সামরিক সরকার পেয়েছি সামরিক শাসনের অধীনে গিয়েছি আবার অন্য আরেকটা ধারণা আছে যেটা পৃথিবীর কোনো দেশেই ছিল না শুধুমাত্র বাংলাদেশেই ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এইটার এই এতগুলো ফেজের মাধ্যমে আমরা এসেছি আমরা যখন যে শাসন ব্যবস্থাটাকে আমাদের জনগণের জন্য উপকারী বা হচ্ছে আমাদের উন্নয়নের জন্য সবচেয়ে ভালো হিসেবে বেছে নিচ্ছি সেটা আমাদের কাছে কোন ধরনের শাসন সুশাসন কিন্তু সুশাসন শব্দটি ভিন্নর্তেও ব্যবহৃত হয়ে থাকে শাসনটা আমি আর একটু দেখি ইংরেজি গভর্নেন্স শব্দটি এসছে গ্রিক শব্দ কোভার নাও হতে যার অর্থ হচ্ছে চালনা করা প্ল্যাটো সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন এখানে আমি প্ল্যাটো শব্দটি একটু বোল্ড করে দিয়েছি বোল্ড করে দিয়েছি কারণ আমরা সবাই হয়তোবা প্ল্যাটো সম্পর্কে জানি না আমরা একটু পরে প্ল্যাটো সম্পর্কে জানবো প্ল্যাটোর পরে আরেকজন আছেন তিনি হচ্ছেন অ্যারিস্টোটল অ্যারিস্টটল থেকে সরকার ও প্রশাসন পরিচালনার ব্যবস্থার নামই হলো গভর্নেন্স মানে প্লেটো এবং অ্যারিস্টটল এই দুইজনের যে সরকার বা রাষ্ট্র পরিচালনার যে ব্যবস্থাটা বা থিওরি সেটার নামই ছিল হচ্ছে গভর্নেন্স বা শাসন এখন আমি একটু আগে যখন প্ল্যাটোর কথা বলেছি আমি প্ল্যাটোতে আসার আগে আরেকজন ব্যক্তি সম্পর্কে জানব যিনি ছিলেন কি প্ল্যাটোর গুরু তার নাম হচ্ছে সক্রেটিস সক্রেটিসকে প্রাচীন গ্রিক দার্শনিক ছিলেন সক্রেটিস কে ছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক ছিলেন তাকে আবার রাষ্ট্রবিজ্ঞানের আদিবক্তা বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের আধিবক্তা আর পৌরনীতির মধ্যে সম্পর্কটাকেই আগের দিনে বলেছিলাম রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে পৌরনীতি একটু উন্নত বা একটু হচ্ছে আপডেটেড বা আর একটু হচ্ছে বিস্তারিত জ্ঞান এই জন্য পৌরনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান দুটো সমান অর্থে ব্যবহৃত হয়ে থাকে সক্রেটিসকে দান্দিক জনক বলা হয় দান্দিক পদ্ধতিটা আমরা আরেকদিন পড়ব প্লে সক্রেটিসের ছাত্র ছিলেন হচ্ছেন প্লেটো প্লেটোকে প্লেটো হচ্ছে তিনিও একজন গ্রিক দার্শনিক ছিলেন তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দি রিপাবলিক আধুনিক সাম্যবাদের জনক বলা হয় এই প্ল্যাটোকে প্ল্যাটোর পরে এসছেন অ্যারিস্টোটল অ্যারিস্টটল ছিলেন প্ল্যাটোরি ছাত্র তিনি গ্রিক দার্শনিক এবং পশ্চিমা দর্শনের জনক পশ্চিমা রাষ্ট্র আমরা কোনগুলোকে বলে থাকি ওয়েস্টার্ন কান্ট্রিজ মানে ইউরোপ আমেরিকা এই দুটো অঞ্চলের যেই রাষ্ট্রদর্শন এই দুটো এই দর্শনটা এসছে অ্যারিস্টটলের দার্শনিক চিন্তাভাবনা থেকে। রাষ্ট্রবিজ্ঞানের জনক ছিলেন তিনি আবার তাকে প্রাণীবিজ্ঞানেরও জনক বলা হয়ে থাকে অ্যারিস্টটলের ছাত্র ছিলেন ম্যাকাভ্যালি ম্যাকিয়াভেলি হলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক আর তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স এই দ্য প্রিন্সের মাধ্যমে তিনি তার রাষ্ট্রে রাষ্ট্র সম্পর্কিত যেসব চিন্তাধারা একটা রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেই রাষ্ট্রটা কি ধরনের হবে কল্যাণমূলক রাষ্ট্র হবে কল্যাণ আমরা যে কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলে থাকি বা ওয়েলফেয়ার স্টেটের কথা বলে থাকি সেটা ম্যকেয়াভ্যালির দ্য প্রিন্স গ্রন্থে সর্বপ্রথম উদ্বুদ্ধ হয়েছিল এখানে সর্বপ্রথম এটা সম্পর্কে আলোকপাত করা হয়েছিল তার মানে আমরা এখানে চারজন ব্যক্তি সম্পর্কে জেনেছি সক্রেটিস রাষ্ট্রবিজ্ঞানের আদিবক্তা মানে পৌরনীতির বক্তা। প্ল্যাটো সক্রেটিসের ছাত্র এবং তিনি ছিলেন আধুনিক সাম্যবাদের জনক তিনি তার দ্য রিপাবলিক গ্রন্থে তার রাষ্ট্রীয় দর্শন এটা সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন এবং তার দর্শনের মধ্যেই সর্বপ্রথম শাসন সম্পর্কিত যে ধারণাটা এটার সূত্রপাত ঘটে অ্যারিস্টটল প্ল্যাটোর ছাত্র তিনি ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক আর ম্যাগে ভেলি তিনি ছিলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্য এই চারজন সম্পর্কে বলার কারণটা হচ্ছে এই চারজন সম্পর্কে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমরা এগুলো কি করে ফেলি ঝামেলা করে ফেলি আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আবার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আবার হচ্ছে আদি রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের আদিবক্তা এই তিনটা বিষয় আবার প্ল্যাটো যেহেতু তিনি কি ছিলেন মাঝামাঝি ছিলেন তাকেও শাসন তিনি হচ্ছে শাসন ব্যবস্থা এটার প্রবর্তক ছিলেন এই কারণে এই চারজন ব্যক্তি রাষ্ট্রবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন শাসন সম্পর্কে জানার পর আমরা এখন জানবো সুশাসন আমরা আগের ক্লাসেও জেনেছিলাম সুশাসনটা কি আজকে আরেকটু জানবো ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স হতে গভর্নেন্স শব্দ সুশাসন ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্সের বাংলা শব্দটা হচ্ছে সুশাসন গভর্নেন্স অর্থ শাসন ব্যবস্থা আর গুড গভর্নেন্স অর্থ হচ্ছে সুন্দর যে শাসন ব্যবস্থা সেটাকে গুড গভর্নেন্স বলে বলা হয়ে থাকে অক্সফোর্ড ডিকশনারি এর মতে বলা হয়েছিল শাসন প্রক্রিয়া শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব ব্যবস্থাপনা কৌশল ও নিয়ন্ত্রণের ব্যবস্থা হলো কি গভর্নেন্স এগুলো কিসের নিয়ন্ত্রণ কিসের শাসন কিসের ক্ষমতা এগুলো সবই হচ্ছে রাষ্ট্রীয় শাসন রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় কর্তৃত্ব রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় এই সকল কিছুর নিয়ন্ত্রণ ব্যবস্থা এটাই হচ্ছে কি গভর্নেন্স সুশাসন ধারণার প্রবর্তন করে বিশ্বব্যাংক কত সালে উনিশশো সালে এর আগে শাসন ব্যবস্থার ধারণা ছিল সুশাসন ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণা ছিল না আবার ম্যাকর্নি নামের একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসিত শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায় এখানে আমি তিনটি জিনিস পেয়েছি একটা হচ্ছে সুশাসনটা হচ্ছে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের এই সুশীল সমাজটা কারা যারা রাষ্ট্রীয় কল্যাণের জন্য বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন ধরনের মতামত দিয়ে থাকেন তারাই হচ্ছে কি সুশীল সমাজ সরকারের সাথে শাসিত জনগণের তার মানে কি শাসিত জনগণটা মানে কি শাসিত জনগণটা মানে হচ্ছে সরকার যাদেরকে কি করছে শাসন করছে তারাই কি শাসিত জনগণ সেই শাসিত জনগণের সম্পর্কের পরে আসছে শাসকের সাথে শাসিতের সম্পর্ক মানে সরকারের সাথে একবার আমি সরকারকে বলেছি কি একবার আমি শাসিত জনগণের সাথে বলেছি সরকার সেই সরকারটা কোন ধরনের হবে জনগণের নির্বাচিত সরকার হবে আবার আমি পরে এসে বলছি যে শাসকের সাথে শাসিতের সম্পর্ক মানে কি যিনি শাসন করছেন সরকার হচ্ছে একটা পূর্ণাঙ্গ একটা ব্যবস্থা কোন ধরনের ব্যবস্থা শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার মধ্যে অনেকেই আছে যেমন আমি জানি যে আমাদের যেই পার্লামেন্ট সেই পার্লামেন্টের মধ্যে প্রধানকে হ্যাঁ রাষ্ট্রপতি বা আমাদের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি তিনি কোথায় আছেন সরকারে আছেন বা হচ্ছে সরকার প্রধানকে প্রধানমন্ত্রী তিনি কোথায় আছেন সরকারের মধ্যে আছেন তারা ছাড়াও আরও অনেক ব্যক্তিবর্গ আছেন তারা কারা মন্ত্রী আছে হ্যাঁ উপমন্ত্রী আছে প্রতিমন্ত্রী আছে আমাদের এমপিরা আছেন আমাদের সংরক্ষিত আসনের এমপিরা আছেন আরও অনেকেই আছেন আমাদের স্পিকার আছেন তাদের পূর্ণাঙ্গ ব্যবস্থাটা কি সরকার আর যখন তাদের সাথে সরকারের সাথে আমি কাদের সম্পর্কের কথা বলছি শাসিত শাসিত জনগণের তার মানে এই পার্লামেন্টের মেম্বার যারা আছেন তারা ছাড়া সকলেই কি শাসিত জনগণ পরের মুহূর্তে আমি আসছি আমি তো একবার বলে ফেলেছি যে কার সাথে সরকারের সাথে আবার এখানে শাসকের সাথে শাসিত সম্পর্কটা কেন আমাদের বাংলাদেশের মধ্যে যখন আমরা দেখি আমরা যখন নির্বাচনের প্রতিনিধিত্ব করতে যাই তখন হচ্ছে আমাদের তিনশোটা আসনে কি একজন ব্যক্তি প্রতিনিধিত্ব করেন বা আমাদের প্রধানমন্ত্রী কি সব আসনে প্রতিনিধিত্ব করেন বা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি কি সব আসনে প্রতিনিধিত্ব করেন না আমাদের তিনশোটা আসনের জন্য আলদা আলদা কি থাকে প্রতিনিধি থাকে সেই প্রতিনিধিরা কি করছে আমাদের প্রতিনিধিত্ব করছে আমরা তাকে কি করছি নির্বাচিত করছি সে কোথায় যাচ্ছে আমরা তাকে নির্বাচিত করার পরে সে পার্লামেন্টে যাচ্ছে এই যে প্রত্যেকটা অঞ্চলের মধ্যে আমি কি করছি একজন করে আমার প্রতিনিধি নির্বাচন করছি তা আমি বলছি হচ্ছে শাসক তার সাথে আমার এই চট্টগ্রামের মসিং কলেজের যিনি এম কলেজ এরিয়ার যিনি এমপি বা কোতোয়ালি জেরিয়া এরিয়ার যিনি এমপি তার সাথে কোতোয়ালি উপজেলাতে কোতোয়ালি থানাতে বসবাসকারী সকল জনগণের যে সম্পর্ক সেটাই হচ্ছে শাসকের সাথে শাসিতের সম্পর্ক এখানে আরেকটা আছে এটা হচ্ছে সম্মিলিত একটা কি সংজ্ঞা যেটা যেখানে আমরা আলোকপাত করেছি যে শাসন ব্যবস্থায় সরকার ও জনগণ একে অপরের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে তাকেই বলা হচ্ছে কি সুশাসন এটা কেন বলছি আমি এটা আমি বলছি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এটা কোন ধরনের সহযোগিতা প্রত্যক্ষও হতে পারে পরোক্ষও হতে পারে আমি সরকারের সাথে পার্লামেন্টে বসতে পারছি না মানে আমার রাষ্ট্র পরিজনার কাজে আমি কি করতে পারছি না হয়তো বা প্রত্যক্ষভাবে যোগাযোগ করতে পারছি না কিন্তু সরকারকে আমি কি করছি বিভিন্নভাবে সহযোগিতা করছি আমি ট্রাফিক আইন মেনে চলছি আমি কলেজে আসছি পড়াশোনা করছি আমি কোনো ধরনের মারামারি করছি না তার মানে আমি আইন শৃঙ্খলা বজায় রাখছি আমি ট্যাক্স দিচ্ছি হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের কাজকর্ম যেগুলো করে আমরা সরকারকে সহযোগিতা করে থাকি এই যে যেমন এখন করোনার সময় চলছে আমরা এই করোনার সময়ে বাসায় যাচ্ছি বাইরে কেউ হচ্ছে কি করছি না খুব বেশি ঘোরাফেরা করছি না হয়তো বা অনেকে করছে যে করছে আমি তাকে কখনো ফলো করব না যে করছে না আমি অবশ্যই যে ভালো কাজ করে তাকে আমি সবসময় ফলো করব যে খারাপ কাজ করে তাকে আমি কখনোই ফলো করব না এই যে যখন এই সরকারি নির্দেশনাগুলো আমি মেনে চলছি এটাও কিন্তু সরকারকে তার শাসন কার্যে সহযোগিতা করা এভাবেই আসছে যে আমি কী কীভাবে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সরকারকে তার রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণের মাধ্যমে তাকে সহযোগিতা করছি এটাকেই বলা হচ্ছে সুশাসন যেখানে সরকার জনগণের ভালো বুঝবে এবং জনগণ সরকারের ভালো বুঝবে এরপর যখন আমি সুশাসন সম্পর্কে জানছি আমি সুশাসনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জানবো আগেও আমরা এটা আলোচনা করেছি আজকে আরেকটু এটা ওভারভিউ দিয়ে দিচ্ছি অংশগ্রহণ একটু আগেই যেটা বললাম সরকার এবং জনগণ কি করতে হবে অংশগ্রহণ করতে হবে সরকারকেও অংশগ্রহণ করতে হবে জনগণের কাজে এবং জনগণকেও সরকারের কাজে অংশগ্রহণ করতে হবে সরকার দায়বদ্ধতা থাকবে সরকারের এবং কার জনগণের সরকার যে কাজটা করবে কোন ধরনের কাজ উন্নয়নমূলক হোক অবকাঠামো গঠনমূলক হোক যে ধরনের কাজই করবে জনগণের কাছে এটা তার দায়বদ্ধতা থাকবে আবার জনগণ কি করবে সরকারের কাছে দায়বদ্ধ হবে জবাবদিহিতা থাকবে উভয়েরই আমরা যদি কোনো কখনো আইন অমান্য করি তখন আমাদের এই আইনের জন্য অমান্য করার জন্য আমরা কী করতে হবে জবাবদিহিতা দিতে হবে সরকারকে আবার সরকারও তার কোনো ধরনের কাজের জন্য যেটা আমার কাছে গঠনমূলক মনে হবে না সেটাও আমাদের কাছে কি করবে জবাবদিহিতা দিবে সরকারকে দক্ষ হতে হবে ঠিক তেমনি দক্ষ একটা সরকার ব্যবস্থার জন্য জনগণকেও কি হতে হবে দক্ষ হতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের মধ্যে আইনের অনুশাসন থাকবে স্বচ্ছতা থাকবে কাদের মধ্যে সরকার এবং জনগণের যে সম্পর্ক সেটা স্বচ্ছ হতে হবে এরপর আসছে নির্ভরশীলতা সরকার এবং জনগণ একে অপরের উপর নির্ভরশীল হতে হবে সরকার তার কাজের জন্য জনগণ তার অধিকার আদায়ের জন্য সুশাসন প্রতিষ্ঠার কিছু গুরুত্ব আছে সেটা বলছি সর্বপ্রথমে হচ্ছে বাক স্বাধীনতা সুশাসন প্রতিষ্ঠা সর্বপ্রথম শর্ত হচ্ছে স্বাধীনতা জনগণকে তার মতামত স্বাধীনভাবে প্রকাশের জন্য ব্যবস্থা করতে হবে বা অধিকার দিতে হবে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন হবে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কখনো একটা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে না স্বচ্ছতা থাকবে কাদের শাসন বিভাগের তাদের কাজের জন্য শাসন বিভাগ কোনটাই যে আমরা আমাদের যে জাতীয় সংসদটা দেখি এটাই হচ্ছে কি আমাদের শাসন বিভাগ জবাব দিতে থাকবে শাসন বিভাগের কাদের কাছে যারা আইন বিভাগের নিকট দায়বদ্ধ থাকে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে দক্ষ হতে হবে একটা সরকারকে রাষ্ট্র পরিণয়ের কাছে দক্ষ হতে হবে এবং জনগণকেও দক্ষ হতে হবে কিসের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ সরকার নির্বাচনের জন্য আইনের অনুশাসন ছাড়া কখনোই কোনো রাষ্ট্রের উন্নতি সম্ভব হবে না কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র মানে কি যে রাষ্ট্রের মধ্যে জনগণ এবং সরকার সব উভয়ে উভয়ের কি চাইবে ভালো চাইবে সেটাই হচ্ছে কি কল্যাণ রাষ্ট্র এই কল্যাণ রাষ্ট্রের সর্বপ্রথম শর্ত হচ্ছে ব্যক্তি বিকাশ প্রত্যেকটা ব্যক্তির কি হতে হবে পরিপূর্ণ বিকাশ সাধন করতে হবে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে বিচার বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগের সকল ধরনের প্রভাব থেকে মুক্ত থাকতে হবে তারপরে সুশাসন প্রতিষ্ঠা হবে বা এই গুরুত্বটা কি হবে প্রতিষ্ঠিত হবে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ হচ্ছে আমরা আশা করি যে আমরা আমাদের ক্লাসগুলো রেগুলার ফলো করব আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব যদি সমস্যার সমাধানগুলো আমরা করতে না পারি তাহলে আমরা কী কী করবো কমেন্ট বক্সের মাধ্যমে আমরা জানিয়ে দেব সেই পর্যন্ত আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ